নমস্কার, আমি রিঙ্কি, রিঙ্কি রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব বেগুন পোনার ঝাল। তো চলুন, বেগুন পোনার ঝাল বানানোর জন্য আমি কী কী উপকরণগুলো নিয়েছি। বেগুন পোনার ঝাল বানানোর জন্য খুবই অল্প উপকরণ লাগছে। এখানে আছে 500 পোনা মাছ, যেটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এখানে বেগুনটা সরু সরু করে কেটে রাখা আছে। এখানে আছে লবণ, আছে হলুদ, এখানে সর্ষের তেল আছে, আর এটা আছে ধনে পাতা। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব। তেল দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এর ভেতরে কালো জিরে ফোড়ন দেব। এবার এই যে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি লবণ দেব। হলুদ গুঁড়ো দেব। বেগুনটা ভালো করে ভাজব। বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এই মশলাটার ভেতরে এবার আমি জল মিশিয়ে দেব। মশলাটা ভালো করে জলে গুলে নেব। এবার দিয়ে দেব। এর ভেতর আমি আর এক বাটি জল দিয়ে দেব। এর ভেতর আর একটু হলুদ দেব। তো মশলাটা ফুটে উঠবে, ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে নেব। এবার এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা ভালো করে ফুটবে। এবার আমি এই যে ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব।
এবার এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। তো রেডি আমার বেগুন পোনার ঝাল। বেগুন পোনার ঝাল আমার রেডি, এবার নামিয়ে নেব। দেখুন বেগুন পোনার ঝাল রেডি। তো আপনারা চাইলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারেন এবং খেয়ে বলবেন আমাকে কমেন্টসে যে রান্নাটা খেতে কেমন হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।